সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ নবাবপুর ইউনিয়ন শাখা, বালিয়াকান্দি, রাজবাড়ী। আমাদের দল আগের চাইতে অনেক শক্তিশালী এবং সুসংগঠিত। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ আমরা অলরেডি ওভারকাম করেছি এবং মধ্যমায়ের দেশে আমরা পরিণত হয়েছি। আমাদের ভিশন 41 সালের মধ্যে আমরা উন্নত বিশ্বে অবদান করব এবং অবিসম্ভাবে এটা হওয়া সম্ভব, কারণ আমাদের যখন শেখ হাসিনা যেভাবে আমাদের দেশকে উন্নয়নের শিহরে নিয়ে উঠছে, দেশ এখন উন্নয়নের মহাসড়কে অবতীর্ণ। তাই আমরা মনে করি যে আমরা 2041 সালের আগেই আমাদের দেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে, কারণ এখন আমাদের এই ডিজিটাল বাংলাদেশে আমাদের এমন কোনো সেক্টর নাই ডিজিটালের আওতায় আসে নাই। আমরা শতভাগ বিদ্যুতের আওতায় পড়েছি, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অর্থনৈতিকভাবে আমরা যথেষ্ট উন্নতি সাধন করেছি এবং আগামী দিনে আমাদের দল আরও শক্তিশালী হবে। এই মার্চ মাসে আমরা 3টে জাতীয় প্রোগ্রামে আমরা জাঁকজমকপূর্ণভাবে আমরা পালিত করব। 27 মার্চ আমরা পালন করব, 17 মার্চে মোদী বর্ষ আমরা উদযাপন করব, 26 মার্চ আমরা জাতীয় দিবস হিসেবে উদযাপন করব এবং অত্যন্ত জাঁকজমক হিসাবে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এখন অতীতের চাইতে অনেক শক্তিশালী এবং অনেক বলে বলীয়ান। তাই আমি মনে করি আগামী দিনে আমাদের দেশ হবে সোনার দেশ, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে শতভাগ। আচ্ছা, আপনি ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনি সমস্যামূলক কী কী কাজ করেছেন? আমি দলের কার্যক্রম আমি যথাযথভাবে পালন করে থাকি, পাশাপাশি আমি যেহেতু একজন সরকারি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলাম, সেই হিসাবে সমাজের অনেক উন্নয়ন কার্যক্রমের ভিতরে আমি অংশগ্রহণ করে থাকি। শিক্ষামূলক কার্যক্রমে মাদক বিরোধী, বাল্য বিবাহ এবং প্রতিরোধ কার্যক্রমে আমি যথেষ্ট ভূমিকা রাখার চেষ্টা করি এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমি অবদান রাখার জন্য চেষ্টা করি। সমাজ সেবামূলক কাজে আমি অংশগ্রহণ করে থাকি, পাশাপাশি আমাদের দল যাতে শক্তিশালী হয় সেই দিকে আমার বিশেষভাবে আমি অগ্রণী ভূমিকা পালন করি। যারা পকেট রাজনীতি করে, আপনি এ বিষয়ে কী বলবেন? আমি পকেট রাজনীতিতে বিশ্বাসী নই, আমি নেতা মানি, নেতৃত্ব মানি। আমাদের নেতা জয়ন্তী শেখ হাসিনা, আমাদের নেতা জনাব জিল্লুর রহমান, জিল্লুর হাকিম আমাদের নেতা। বর্তমানে আমরা দলের নেতৃত্ব চেইন অফ কমান্ড আমরা ফলো করে চলার চেষ্টা করি।